সবসময় কি ফ্যামিলি ড্রামা মানেই খারাপ? কখনো কখনো কোনো কোনো ফ্যামিলি ড্রামা, সেটা যদি কমেডির মোড়কে আমাদের সামনে প্রেজেন্ট করা যায়, মানে আমি বলতে চাইছি যে যে ছবিতে কমেডিও থাকবে আবার সেটা একটা পারিবারিক ছবি, সেটা কখনো কখনো দেখতে বোধ হয় ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আপকামিং বাংলা সিনেমা বিয়ে বিভ্রাটের অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগেই শ্যাডো ফিল্মসের তরফ থেকে কিন্তু ড্রপ করা হয়েছে। তোমরা সকলেই হয়তো জানবে যে রাবণে জিদ্দার বিপরীতে যে নায়িকাকে আমরা দেখতে পেয়েছিলাম, লহমা ভট্টাচার্য, এটা তার পরবর্তী সিনেমা এবং এই ছবিতে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, লহমা ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজনকে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, এই ট্রেলারটা এক কথায় আমার বেশ মজাদার লেগেছে, কিন্তু ট্রেলারটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, আর সবথেকে বড় কথা হচ্ছে ডিরেক্টর রাজা চন্দ। তো দেখা যাক না কীরকম হয় এই ছবিটা, গল্পটা কি বুঝতে পারছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, যার মা ছোটোবেলা থেকে চেয়েছিল যে সে বড় হয়ে একজন গোয়েন্দা হোক, কিন্তু যেহেতু আবির চট্টোপাধ্যায় ছোটোবেলা থেকে মিউজিক প্রচণ্ড ভালোবাসে, তাই সে একজন ইউটিউবার হয়ে উঠেছে, মানে ইউটিউব প্ল্যাটফর্মে মিউজিক নিয়ে কাজকর্ম করে। এবং উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি লহমার চরিত্রটা, যার সঙ্গে এই আবির চট্টোপাধ্যায়ের কিন্তু একটা বিয়ে ঠিক হবে বা বিয়ের কথাবার্তা কিন্তু এগিয়ে যাবে। এবারে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই লহমা ভট্টাচার্যের বাড়িতে একজন তাকে গান শেখাতে আসতো গানের টিচার, যে ক্যারেক্টারটা প্লে করছে এখানে পরমব্রত চট্টোপাধ্যায়, তার কিন্তু আবার লহমা ভট্টাচার্যকে খুব পছন্দ। তো এইটা নিয়েই হচ্ছে মেন বিভ্রাটটা, বুঝতেই পারছো বিয়ে বিভ্রাট, কার সঙ্গে অ্যাকচুয়ালি বিয়েটা হবে, এই হচ্ছে পাতি কথা। এবং এর মধ্যে আবার সেই চিঠি ফিটি আসারও ব্যাপার থাকে যে মেয়ের বাবা তান্ত্রিক ইত্যাদি ইত্যাদি করে। তো আমার মনে হচ্ছে এই ধরনের কাজকর্মগুলো বোধ হয় পরমব্রত চট্টোপাধ্যায়ই করে, কারণ সে চাইছে না যে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ভালোবাসা বা তার সে যে মেয়েটিকে সে খুব ভালোবাসে লহমার বিয়ে হয়ে যাক। তো দেখো, এই ধরনের পারিবারিক ড্রামা, মানে পারিবারিক ছবি আমরা ইতিমধ্যে অনেক দেখছি, কিন্তু বিয়ে বিভ্রাটের মধ্যে যদি কমেডি ভালোভাবে ওয়ার্ক করানো যায়, আমার মনে হয় ছবিটা কিন্তু খারাপ লাগবে না। এবং লহমাকেও দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর পরমদাকে বা আবির চট্টোপাধ্যায়কে নিয়ে এখানে নতুন করে বলবার কিছু নেই, তারা খুবই ভালো অভিনেতা, এটা আমরা জানি। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে এই ছবিটাকে আগে আমি দেখব, 14 জুলাই আসছে এই সিনেমাটা, থিয়েট্রিক্যাল রিলিজ পাবে, আগে ছবিটা দেখি, তারপর ছবিটার ভালো খারাপ নিয়ে বলবো। কিন্তু ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, ট্রেলার কাটিংটা আমার ভালো লেগেছে, যে ধরনের ডায়লগগুলো শোনা যাচ্ছে সেগুলো বেশ ওয়ার্ক করছে আমার জন্যে, আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আমি জানি অনেকেই এখন বলবে যে সেই একঘেয়ে ফ্যামিলি ড্রামা, কিন্তু ফ্যামিলি ড্রামার মধ্যেও মানে কমেডি ফ্যামিলি ড্রামা আমরা খুব একটা বেশি তো অনেক দেখতে পাই, বা যদিও বা দেখতে পাই কমেডিগুলো খুব একটা ওয়ার্ক করে না, তবে মনে হচ্ছে এই ছবিটার মধ্যে মোটামুটি কমেডি ওয়ার্ক করবে। দেখা যাক, দেখা যাক এই গল্পটা লেখা কেমন হয়েছে, চিত্রনাট্য কেমন হয়েছে, সবটা মিলিয়ে ডিপেন্ড করছে। তো 14 জুলাই আসছে এই ছবিটা, দেখা যাক আসুক, তারপরেই আমরা এই ছবিটা রিভিউ করব। সো এই ছিল এখনকার ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।